হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন তথা সঠিক পথের সন্ধানে গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃষ্ণপ্রীতি, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা একটা বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি, যে বিষয়টা হলো প্রকৃত প্রতারক কে। আমরা অনেক সময় জানি বা শুনেছি বা প্র্যাকটিক্যাল আমাদের জীবনে ঘটেছে, কেউ আমাদেরকে কথা দিয়েছে অথচ কথা রাখেনি। সেটা হয়তো সন্তান বাবা মার কাছে কথা দিয়েছে, সন্তান রাখেননি, তখন বাবা মা তাকে প্রতারণা বলেন, প্রতারক বলেন। অনেক সময় প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে কথা দেন, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, কিন্তু কথা দিয়ে কথা রাখেন না। তখন প্রেমিক প্রেমিকাকে প্রতারক বলেন বা প্রেমিকা প্রেমিককে প্রতারক বলেন। কিন্তু আদৌ কি জানি বাস্তব প্রতারক কে? সেই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। তো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, মহান বৈষ্ণব আচার্য, ওনাকে সপ্তম গোস্বামী বলা হয়, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ, ওনারই পিতা হচ্ছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। সেই ভক্তিবিনোদ ঠাকুর যিনি সপ্তম গোস্বামী মহান আচার্য, ওনারই লেখা একটা গানের মাধ্যম থেকে আমরা আজকে আলোচনা করে জানতে পারব প্রকৃত প্রতারক কে। তো উনি বলছেন আমাদের জীবন কাহিনী নিয়ে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানা বিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তিনি তো মহান বৈষ্ণব আচার্য, তিনি ভগবানের প্রিয় ভক্ত, তিনি আমাদের হয়ে এই কথাগুলো বলছেন। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, এই জগৎ সংসারে আমরা অনেক রকম ব্যথা, কষ্ট, যন্ত্রণা ভোগ করছি। আমি কোনো একটা জিনিস পাচ্ছি, চাইছি, সেটা পেলাম না, তার জন্য আমি ব্যথা পাই, কষ্ট পাই, আমার শারীরিক কোনো কষ্ট আছে, যন্ত্রণা আছে, ব্যথা হয়। তো আমাদের অনেক রকম ব্যথা এই জগতে আমরা পেয়ে থাকি। তাই বলছেন, হে প্রভু, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা, আমার দুঃখের কথাগুলো আমি তোমাকে বলছি। কে কাকে বলছেন? ভক্ত ভগবানের কাছে তার দুঃখের কথাগুলো বলছেন। কি সেই দুঃখের কথা? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে এ দিন দাসে। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে। জননী জঠর মানে মাতৃগর্ভ, যেটা হচ্ছে একটা বদ্ধ ঘর, একটা ফুটবলের ব্লাটারের মতো জায়গা, সেখানে জানলা, দরজা, হাওয়া, বাতাস, এসি কিছুই নেই। আমরা নিজেকে এখন অনেক ভদ্র মানুষ ভাবতে পারি, বলতে পারি, মাতৃগর্ভে আমরা কীরকম অবস্থায় ছিলাম, সেখানে পুঁজ, রক্ত, বমি, পায়খানা, পিসাব সব কিছু আছে,
তার মধ্যে কিন্তু আমরা সবাই 280 দিন ছিলাম। তো বাচ্চা ভগবানের কাছে প্রার্থনা করত, প্রভু আমাকে এই মাতৃ গর্ভরূপী কারাগার থেকে মুক্ত করো, আমি এখানে অনেক কষ্ট পাচ্ছি। মা যখন গরম খাবার খায় বাচ্চা কষ্ট পায়, মা যখন তিক্ত খাবার খায় বাচ্চা কষ্ট পায়, মা যখন গরম খাবার খায় বাচ্চা কষ্ট পায়, মা লবণাক্ত খাবার খেলে বাচ্চা কষ্ট পায়, মা ঝাল জাতীয় কিছু খাবার খেলে বাচ্চা কষ্ট পায়, সেরকম অবস্থায় বাচ্চা বিষম বন্ধন পাশে অনেক কষ্ট পেয়েছে। তখন সে বলে, একবার প্রভু দেখা দিয়ে আমারে বঞ্চিল দিন দাসে। বাচ্চা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তাকে একবার দর্শন দেন দিয়ে চলে যান, তখন সেই বাচ্চা ভগবানের কাছে মাতৃগর্ভে কি প্রতিজ্ঞা করে। তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জলে না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব। যখন সেই মাতৃগর্ভে শিশুকে ভগবান দর্শন দিয়েছিলেন, তখন বাচ্চা সেই শিশু ভগবানের কাছে বলেছেন, কি বলেছেন, জন্ম তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব। তখন বাচ্চা বা শিশু ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছে, জন্ম পেলে তোমার ভজনা করব, কিন্তু জন্ম হইল পড়ি মায়া জালে না হইল জ্ঞান লব। জন্ম যখন হয়ে যায় সন্তানের, সে মায়াজাল তাকে এমনভাবে ঘিরে ধরে তার আর প্রকৃত জ্ঞান হয় না। সে যে মাতৃগর্ভে যে প্রতিজ্ঞা করে এসেছিল সেটা সে ভুলে যায়। কি সেই মায়াজাল? আদরের ও ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো। বাচ্চা যখন, শিশু যখন জন্ম হয়ে যায়, আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, বাচ্চার মাটিতে পড়ে না, এই কোল থেকে ওই কোল, বাবার কোল থেকে মায়ের কোল, মায়ের কোল থেকে দিদি, দিদি থেকে ভাই দাদা, এরকম বিভিন্ন জনের কোলে আত্মীয় স্বজন, বাচ্চা মাটিতে পড়ে না। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, কাল মানে সময় অতিবাহিত করছেন হেসে খেলে। ছোট্ট বয়সে বাচ্চাকে সবাই আদর করে আর তখন সেও আনন্দ পায়। হাসিয়া কাটানো কাল, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিলে ভালো। জনক জননী মানে পিতামাতার স্নেহ ভালোবাসা পেয়ে তার সংসার ভালো লেগে গেল। সে যে মাতৃগর্ভে প্রতিজ্ঞা করেছিল জন্ম পেলে প্রভুর ভজনা করবে, সে সেটা ভুলে গেছে। তারপর কি হচ্ছে? ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, আরো কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ, পাঠ পড়ি অহরহ। তো এভাবে ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনু বালক সহ, এভাবে বাচ্চা দিন 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 চলে যায়, আরও কিছু শিশু বালক তাদের সঙ্গে খেলাধুলায় মজে যায়। ক্রমে দিন দিন বালক হইয়া খেলুনু বালক সহ, একটু বড় হচ্ছে তখন সব বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। আরও কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ, সবাই সেই বাচ্চা শিশুরা, এখন তো লেখাপড়ায় যদি কেউ উন্নত না হয় তাকে কেউ ভ্যালু করে না, মূল্যায়ন করে না, তাই সে
জ্ঞান উপার্জনের জন্য পাঠ পড়ো অহরহ, পাঠ পড়ছেন, পড়াশোনা করছেন অহরহ সর্বক্ষণ। আমরা এখন দেখছি এখন 1 কেজি 2 কেজি 3 কেজি কত রকম, ছোট্ট থেকেই 2-3 বছর বয়স থেকেই স্কুলে যাওয়া শুরু হয়ে যাচ্ছে। কিসের জন্য না, অনেক উচ্চশিক্ষিত হতে হবে। কেন উচ্চশিক্ষিত হতে হবে, কেন পড়াশুনো এত করতে হবে? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি, ভুলিনু তোমারে হরি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। এই অহরহ পাঠ পড়ছেন, পড়াশোনা করছেন কিসের জন্য? সে পড়াশোনা করছেন, বড় হবে উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার, ডক্টরেট, ব্যারিস্টার, এমটেক, বিটেক, কত কিছু উপাধি। কিসের জন্য এত পড়াশোনা? ধনই উপার্জন করি। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। বিদ্যার গৌরব লাভ করতে গিয়ে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করছেন, আমেরিকা যাচ্ছেন, কেউ ইংল্যান্ডে যাচ্ছেন। ধন উপার্জন, স্বজন পালন করি এক মনে, ধন উপার্জন করি। পড়াশোনা করছেন কিসের জন্য? মানি ইজ দ্য বেটার দেন হানি, টাকা হচ্ছে মধুর থেকেও মিষ্টি, টাকা ইনকামের জন্য। শিক্ষার উদ্দেশ্য কি? নিজের জীবনে প্রয়োগ এবং অন্যকে বিতরণ করা। কিন্তু এখন মানুষের জীবনে শিক্ষার উদ্দেশ্য কি? টাকা ইনকাম হয়ে যাচ্ছে না? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধনই উপার্জন করি। বিদ্যা লাভ কেন করছেন? বিদ্যা লাভ করছেন কিসের জন্য? কেন এত পড়াশোনা করছেন? টাকা ইনকামের জন্য। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। আর এই বড় বড় উচ্চশিক্ষিত হয়ে সে বড় বড় চাকরি করে টাকা ইনকাম করছে কিসের জন্য? আত্মীয় স্বজন প্রতিপালন করার জন্য। আমাদের কৃষ্ণ ভবনামৃত সঙ্গে যারা যুক্ত আছেন, কৃষ্ণ ভক্তিতে যারা যুক্ত আছেন, তারা সবাইকে নিজেকে দাস বলে, তার টাইটেল দাস হয়ে যায়। আমার নাম ব্রজ হৃদয় দাস, দাস, সার্ভেন্ট, আমরা সবাই দাস। কিন্তু সবাই, কেউ দাস হতে চায় না এই মালিক, এই জগতে সবাই মালিক হতে চান। আর সেই মালিক হতে গিয়ে চাকরি করছেন, 1 লাখ টাকার চাকরিজীবী। চাকরি কথাটা কোথা থেকে এসেছে? চাকর থেকে। যে যত বেশি টাকা ইনকাম করছেন সে তত বড় চাকর। কিন্তু তাকে যদি বলা হয় আপনি 1 লাখ টাকার চাকর সরকারের, সে হঠাৎ করে রেগে যাবে, হ্যাঁ আমাকে চাকর বললে, স্যার বলতে পারো না। কিন্তু বাস্তবে সবাই তো চাকর। চাকরি কথাটা চাকর থেকে এসেছে। তাকে যদি বলা হয় আপনি 50,000 টাকার সার্ভিসম্যান, ও খুব খুশি হয়ে যাবে। কিন্তু বাস্তবে আমরা চাকর কিনা, দাস কিনা, প্রতি মুহূর্তে দাসত্ব করছি আমরা। তো এই টাকা ইনকাম করার জন্য বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করছেন। আরে টাকা ইনকাম করছেন কিসের জন্য? স্বজন পালন করি এক মনে। বিদ্যার উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। টাকা ইনকামের উদ্দেশ্য কি? আত্মীয় স্বজন প্রতিপালন করব। হয়তো বয়স্ক বাবা মা ঘরে পড়ে আছে, ছেলে এখান থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে ডাক্তার দেখানোর জন্য বাবা মাকে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লোক নেই বাবা মাকে। তো আমরা একসময় অনেক সময় শোনা যায়
যে হয়তো ঘরে বৃদ্ধ বাবা মাকে দেখার জন্য লোক হচ্ছে না, সন্তানের সময় হচ্ছে না, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সেই ব্যক্তি উচ্চশিক্ষিত হয়ে বাবা মাকে না দেখে ঘরে কুকুর পুষছেন, কুকুরের পায়খানা পেশাব পরিষ্কার করছেন। কুকুরের পায়খানা পেশাব পরিষ্কার করলে অসুবিধা নেই, কিন্তু বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তার পায়খানা পেশাব কেন পরিষ্কার করব? এজন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন, ঘরে কুকুর নিয়ে আসছেন। এটাই হচ্ছে বিদ্যার পরিণতি, জড়বিদ্যার এটাই পরিণতি। এই জন্য শৈল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড়বিদ্যা মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। জড়বিদ্যা হচ্ছে মায়ার বৈভব তোমার ভজনে বাধা, ভগবত ভক্তিতে বাধা, প্রভুর ভজনে বাধা। মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা, এই অনিত্য সংসার জগতে মোহ জন্ম জন্মিয়ে মানে মায়াতে মোহিত হয়ে সবাই গাধার মতো হয়ে যায়। গাধা যেমন পিঠে বোঝা নিয়ে চলে, আমরাও সংসাররূপী বোঝা পিঠে নিয়ে চলছি। এজন্য জড়বিদ্যা মায়ার বৈভব তোমার ভজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। তো বিদ্যার উদ্দেশ্য যদি ভগবত ভক্তি না হয়, কৃষ্ণকে না জানা যায়, তাহলে সেই বিদ্যা হচ্ছে দুঃখের কারণ। বিদ্যা অবিদ্যাতে পরিণত হয়ে যাবে। তাই বলছেন, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। টাকা পয়সা ইনকাম করে আত্মীয় স্বজন প্রতিপালন, বা গ্রামে একটু সমাজসেবা করলাম, কোথাও একটা ক্লাবে টাকা দিলাম, এটাতে সবাই হাততালি দেবে, উমুক বাবু টাকা পাঠিয়েছে। কিন্তু একটা জিনিস ভুলে যেতে হবে, হরিকে ভুলে যেতে হবে। স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমারে হরি, এত কিছু করে হরিকে সে ভুলে যাচ্ছে। কিন্তু হরিকে ডাকার জন্য মাতৃগর্ভে কিন্তু প্রতিজ্ঞা করে এসছে, সেই হরিকেই ভুলে যাচ্ছেন। আপনারা বলুন তো, আসল প্রতারক কে? যারা এই মনুষ্য শরীর পেয়ে মনুষ্য জন্ম লাভ করে হরি ভজন করার উদ্দেশ্যে এসছেন, তারা যদি হরি ভজন না করেন, তারা কি প্রতারক নয়? একজন আর একজনকে কথা দিয়ে কথা না রাখলে সেটা প্রতারক বলে ঠিকই, কিন্তু বাস্তবে বিচার করে দেখুন তো, বা আমরা যদি বিচার করে দেখি, প্রায় সবাই প্রতারণা করছে ভগবানের সঙ্গে। অথচ সেই ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাকে আলো বাতাস ফুল ফল সব কিছু জল দান করছেন, যার কোনো রকম বিল আমরা পেমেন্ট করি না, তার কাছে আমরা কতভাবে ঋণী, অথচ তাকে ভুলে গিয়ে আমরা এই জগতে সব কিছু করছি। কিন্তু একটা সময় আসবে, বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে গতি, এখন কি হবে গতি। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাদের মতো ব্যক্তিদের হয়ে তিনি অভিনয় করছেন, তিনি বলছেন, বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে গতি। এখন আমার বৃদ্ধ বয়স হয়ে গেছে, টাকা পয়সা ইনকাম করেছে, আত্মীয় স্বজন প্রতিপালন করেছে, একদিন সার্ভিস থেকে রিটায়ার হয়ে যাবে, এবার তো শুরু টেনশন। সার্ভিস থেকে রিটায়ার হলে পেনশন পাবে, কিন্তু যখন সার্ভিস থেকে রিটায়ার হয়ে যাবে পেনশনে চলে যাবে, তখন তার টেনশন শুরু হয়ে যাবে, যে টেনশনের পেনশন নেই। তখন সে ভাববে, যত বয়স হবে সে ভাববে, বার্ধক্যে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হবে গতি,
এখন কি হবে গতি, বৃদ্ধ বয়স এসে গেছে, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তার মধ্যে রাগ ভাব বেড়ে যায় বয়স হয়ে গেলে, আর চারিদিকে সে অন্ধকার দেখে, তখন সে বলে আমার এখন কি গতি হবে, কার জন্য আমি কি করলাম, সারা জীবন যাদের জন্য করলাম তারাই তো আমার জীবনে কেউ সুখ দিতে আনন্দ দিতে পারলো না। তো এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি, না ভজিয়া তরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি, এখন কি হবে গতি, আমরা ভেবে কি করব, চিন্তা করে কি করব, বৃদ্ধ বয়সে চিন্তা করে কিছু লাভ হবে না। আর যদি আমরা মনে করি যুবক বয়সে পূর্ণ বয়সে আমরা চিন্তা করব না, তাও চিন্তা করার দরকার নেই। তো বলছেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাবার কে, তোমায় নিয়ে ভাবছেন যিনি তুমি ভাবো তাকে। আমরা আমাদেরকে নিয়ে ভেবে কিছু করতে পারবো না, আমরা তো আমাদের নিয়ে অনেক কিছু ভাবতে পারি, কিন্তু সবকিছু আমাদের হাতে আছে কি, রাখে হরি মারে কি, হরির হাতেই সবকিছু আছে। সুতরাং হরির শরণাগত হওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা যে মাতৃগর্ভে সবাই ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছি, জন্ম পাইয়া করিব ভজন তব, তব মানে তোমার, তোমার ভজনা করব, কিন্তু আমরা করছি না। তো যারা মাতৃগর্ভে প্রতিজ্ঞা করে এসছেন, তারা এখানে এসে হরিভজন না করে অন্যভাবে তার জীবনকে অতিবাহিত করছেন, তারাই হচ্ছে প্রকৃত প্রতারক। তো আসুন আমরা যেন কেউ ভগবানের কাছে প্রতারণা না করি, আমরা যে বয়সে পৌঁছে গেছি না কেন, এই বয়স থেকেই যেন আমরা হরিভজন করি, আমার আমার বাদ দিয়ে হরিভজন করার চেষ্টা করি, তাহলে প্রকৃত আনন্দ পেতে পারি। কেননা বুদ্ধিমান মানুষ যারা, তারা কি বলেন, প্রভু কুছ নেই হ্যায় মেরা সব কুছ হ্যায় তেরা, আমার কিছু নেই প্রভু সব কিছু তোমার। কিন্তু যারা বোকা মূর্খ পাগল তারা কি বলে, কুছ নেই হ্যায় তেরা সব কুছ হ্যায় মেরা। তো আমাদের বাস্তবে কিছু নেই, খালি হাতে আমরা এসেছি, খালি হাতেই যেতে হবে। তো এই জন্য আমরা যে মাতৃগর্ভে যে প্রতিজ্ঞা করে এসেছি, জন্ম পেলে তোমার ভজনা করব, সেই প্রতিজ্ঞাটা যেন আমরা মনে করি, চিন্তা করি, স্মরণ করি, করে যে বয়সে আমরা এসে পৌঁছিয়েছি না কেন, এই বয়স থেকে যেন আমরা হরিভজন করার চেষ্টা করি, তাহলেই ভগবান খুব খুশি হবেন, আর আমরা ভগবানের কাছে প্রতারণা করার হাত থেকে রক্ষা পাব। তো সকলের কাছে বিনীত অনুরোধ, ভগবানের কাছে যে প্রতিজ্ঞা আমরা করে এসেছি, সেই প্রতিজ্ঞা পালনে আমরা যেন সচেষ্ট হই, আমরা যেন প্রতারক না হই। কেননা প্রভু যদি খুশি থাকেন, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যার সন্তুষ্টি বিধান করা হলে সারা জগৎ সন্তুষ্ট হয়, সে হচ্ছে কৃষ্ণ। আমরা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হই, আর এই কৃষ্ণ ভক্তি পরম আনন্দময়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই কলিযুগে বদ্ধজীবের উদ্ধারের জন্য হরিনাম সংকীর্তন দেখিয়ে গেছেন। আমরা সবাই যেন হরিনাম করি এবং প্রভুর কাছে যে প্রতিজ্ঞা করে এসেছিলাম তার ভজন করব, সেই ভজনে আমরা উৎসুক হই, তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই হরিভজনে যুক্ত হবেন, এবং আপনাদেরকে যদি আপনারা মনে করেন ভগবত ভক্তিতে এগোতে চাইছেন, আপনাদের মনে কিছু প্রশ্ন আছে, তো আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আমাদের এই যে গ্রুপ সঠিক পথের সন্ধানে, এই গ্রুপে যোগাযোগ রাখতে পারেন। যোগাযোগ নাম্বার হলো +9170131952051। আবারও শুনুন, +9170131952051।
3192519251 এই নম্বরে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কৃষ্ণ ভক্তিতে সহযোগিতা করার জন্য। আপনাদের সেবায় আমরা আছি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। কৃষ্ণা, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলে রিং করবেন, এবং আমাদের মায়াপুর টিভিকে সাহায্য করার জন্য আমাদের নিচে দেওয়া ডোনেশন লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।